এইমাত্র যশোর থেকে আগত ফ্লাইট নাম্বার 7861 বিমানটি ল্যান্ড করেছে। আগত সম্মানিত যাত্রীদের ঢাকা অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশেই ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরা আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম, এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ নে ওটা। দিন দিন আমাকে দিন। আস্তে কইলি তুমি থামাই দেখি। আরে কই যাইবে, কিছু না কইয়ে যে শুরু করে ওইটা বলে। আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ বস্তা নিয়ে আসো। কি এইবার কর মরে কি করতে হইবে, যাও বস্তাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ যাইতে আসি। ভালো মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। এই এই গাড়িতে হাত দিচ্ছ কেন? আচ্ছা কেন, ক্ষয় হয়ে যাবে। বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে, কিনবে নাকি? না গিলে খাবো, আদলামি করার জায়গা পাও না বুঝি। যা ভালো ভালো বেড়েই যা বলছি। ওই বেটা এইভাবে কথা বলতেছো কেন? জিজ্ঞাস করছে এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রা সিপিয়ারা, হাব বাপ দেখি মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন, তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাত না, গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর বস্তাটা নিয়ে। আচ্ছা মে ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা বলছি না বেশি টাকা দেবো, যা বস্তাটা লই আয়, যা তাড়াতাড়ি নিয়ে আয়। এ আবার কোন ঝামেলায় পড়লাম। রাখ রাখ এখানে রাখ চাচা। বস্তাটা খুলে মালগুলি ঢালো, এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। সাগর এই গাড়িটা না কিনলে আমার মামনি জিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যায়। হ্যাঁ এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা। হুজুর আবার নতুন গাড়ি কিনে আনছেন? হ্যাঁ এইটা ঝিনুক মামনের জন্য নিয়ে এলাম। এদিকে সব ঠিকঠাক আছে তো? জি হুজুর, বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি, আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চলো। না তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমিন আমিন। কি দেখতাছো? গাড়িতে ওঠো। যাওয়ার আগে বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। এত বছর দুজন দোয়া করে নাই, আই যাবার আশা করতাছো কেন? মন থেকে যদি আজ দোয়া না দেয় তাহলে ওই দানের কাপড় দোয়া হিসেবে নেই গে, আমি সরাসরি জড়িয়ে রাখবো। মিসকিন হইবে, ঠিক আছে যাও, খয় রাত নিয়ে আইসে কিচ্ছা খতম করো, যাও চল ভাই। আরে মা, আপনি আপনি এখানে কেন? আজ আমিও আপনাদের মতো একজন, আপনি এখানে থাকুন। সালাম আলাইকুম। আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর আমি আসি, বাকিগুলা তুই বিলিয়ে দে। আপা নিন আপা। এত বেশি কথা আমি পছন্দ করি না, বুঝলে গেছ? আমার সব সয় সম্পত্তি ওর বাপের দেওয়া, আমগো পার্সোনাল ব্যাপারে তুই কথা কবি কেন? আমারটা খায়া পইরা কোন সাহসে তুই আমার শ্বশুর বাপ জানতে অপমান করে কথা কস? না ঢালু, এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয় নাই। কেন বোঝো না, রায়হান চৌধুরীর কাছে এখন তার ছোট মেয়েটাই বেশি প্রিয়, তাই বড় মেয়েটারে দেখলে একটু দূর দূর করে। কি আর করবা, সবে কপালে লিখন। খুব জোরে লাগছে না? আয় একটু আদর করে দে, আয়। তোরা কেউ জানোস না রে ভাই, এই কলিজারের ভিতরে কিছুই নাই, ওই চৌধুরী আমার জ্বালায় পড়া কিচ্ছা খতম করে দিছে, এর প্রতিশোধ আমি নিমুই, তোর বাবিরে দেওয়ার দেখ কাইরা নিছি। বাকিটা আমি নেব ওর ছোট মেয়েকে দিয়ে। ছোট ম্যাম সাহেব, ওরে বাপরে, রহমত ভাই, আরে আমার জানে যেন আমার ডাকছে, আরে আইতাছি খারাও। আয় বলো শোনা, ডাকছো কেন? রাখো তোমার ইয়ার কি, আমেরিকা থেকে ছোট ব্যবসা ফোন করছে। কি কোন ব্যবসা? ছোট ব্যবসা হ্যালো, আমি রহমত বলছি। জি জি, আপনি আগামীকালে ফ্লাইট আইতেছেন? কখন? জি জি, আচ্ছা আমি হুজুরের সব খবর দিয়ে দেবো। বলবি? আপনি জিজ্ঞেস না করলে কিভাবে বলবো? বল। ছোট মেম সাহেব গত রাতে ফোন করছিল, আইছে আইতাছে, এয়ারপোর্টে গাড়ি পাঠাইতে কইছিল। বলিস কি, কখন আসবে? সকালে ফ্লাইটে, এতক্ষণে মনে হয় চলে আইছে। পরম যাদব সাগর, বাবা তুই আর এক মুহূর্ত দেরি না কইরা নতুন গাড়িটা নিয়ে চলে যা। আপনি যাবেন না চাচা? না, সময় মতো যখন যাই নাই তখন আমারে দেখলেই মাথাটা গরম হয়ে যাইব, খুব যে দিমাইয়া। যা যা তাড়াতাড়ি যা। এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব, কি করে খুঁজে পাবো? যাই ওদিকে দেখি।
একেবারে খাসাম সাহেব চলে যায়। What nonsense! আবার বল সত্য কথা বলতে দোষ কি? এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই, দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন আসুন। এই যে চিটিং বাজ, চিটিং করার জায়গা পাও না, দাঁড়াও দেখাচ্ছি মজা। মানে মানে চিটিং করো না, দাঁড়াও। মেম সাহেব কি হয়েছে ডার্লিং? মেম সাহেব বলে আমার লাগেজ নিয়ে যাচ্ছে। আরে লাগেজ নিয়ে যাচ্ছে ভাই, শিট, এ কি অবস্থা? থামুন ভাই থামুন, আপনারা যা ভেবেছেন আমি তা নই। ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি, কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও আই ড্রাইভার, যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব ট্যাক্সি কেন, আপনার নিজের গাড়ি তো আছে, চলুন আমি আপনাকে নিতে এসেছি, এগুলি আমার কাছে। আরে করছো কি, আমার গাড়ি নিয়ে এসেছো? জি জি। চিটিং করার আর জায়গা পাও না? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। বাবা কোথায়? ইয়ে দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে? গাড়ি চাবি কোথায়? এই যে স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে মেম সাহেব, দাঁড়ান মেম সাহেব। মারে তুই রাগ করিস না, এই হারামজাদার ভুলের লাগা সব কিছু লোটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, সাগর, ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস, আর এ তো পাঠাইছি। বলো কি, কিরে একেবারে সাহেব সেজাস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি, তুমি যে সাগর তা বললে না কেন? ইয়ে বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর খাওয়া দাওয়া হয়েছে। চল মা চলো। আয় সাগর, হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়? কত বড় হয়ে গেছিস, কতদিন তোকে দেখিনি, তুই কেমন আছিস বোন? ভালো, তুমি কেমন আছো বুবু? ভালো, তোর দুলা ভাই তোকে দাওয়াত করেছে। তাই কবে যাবি শুনি? কি হলো বল? আর বাবা তুমি কি করে ভাবলে তোমার স্বামী দাওয়াত আমি কবুল করবো? বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগে সব সম্পত্তি দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তারপরেও কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? মনে রেখো, বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, যাও। আর কোনোদিন বাবার অজান্তে তুমি আমার সাথে দেখা করতে এসো না, যাও।
জাগো, তুমি বলো কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে? বুবু, বুবু, তুই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বুবু। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কিছু বলিনি। তুমি যে গিয়েছিলে, বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল, আর তাই বাবার ভাই আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, যাতে বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দেবার সুযোগ না পায়। বোন আমার, আচ্ছা বাবু, দুলা ভাইকে যে দেখছি না, সে কোথায়? মহাজন, খুব সাবধান, চোখ কান খোলা রেখে মাল নিয়ে যাইবা, বেজাল মাল, ধরা পড়লে কিচ্ছা খতম হয়ে যাব। এত বছর ধরে ধরা পড়ি নাই, তার ভয় নাই, আসি, ওই চল। কিরে, কইছি না খবর না দিলে আবি না? তোমার খবরের লেগে আর কত বসে থাকুম? হ্যাঁ বুঝছি, নে ধর, জলদি কেটে পর, যা। তাই জেসমিনের ঢালুর বিয়ার কি করলা? কথা যখন দিছি তখন সময় হলে কাম সেরা ফেলাম। এইরকম আশা দিয়ে তো এতটা বছর আমার ফাঁকি দিছ, বউ কইরা ঘরে তুলে নাও নাই। কথা ছিল চৌধুরী সাহেবের মায়ের বিয়া কইরা সম্পত্তির ভাগ পাওয়ার পর তারে ছাইরা দিয়া আমারই নিয়ে ঘর করবা, কিন্তু কই তা তো তুমি করো নাই। করি নাই তাতে কি, চৌধুরীর মাইয়ার চাইতে তরে কি কম সুখে রাখছি? টাকা পয়সা বাড়ি সম্পত্তি দিয়া তো তোর রাজরানীর হারেই রাখছি, কেন বুঝোস না? মিলিরে ছাইরে দিয়া তোর লগে যদি ঘর সংসার করতাম, তাহলে তো চৌধুরী আমার কিচ্ছা খতম করে দিত, আমি জেলের ভাত খাইতাম, আর তুই সারা জীবন কপাল থাপাইতি। যা, তোর দুঃখ তোর বইনেরদের দূর করে দেবো, কথাটা মনে রাখো। আরে যা। বাগনা, আমি ওইখানে খাড়ায় খাড়ায় সব শুনছি, আর তাই ডাইন হাতে তালুটা কেন যেন চুলকাইতেছে। চুলকানি কমতেছে না কেন? আরে বুঝছি, লও লও পুরোটাই লও, যাও যাও পান যাও। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা, আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নিই। শাবাশ! কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছো তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। বাগনা, বাগনা, তুমি মনে কিছু করো না, প্রথম প্রথম এইরকমই করব, তুমি চালায়া যাও। ঝিনুক, তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এইগুলো পরেছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে? ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মুরুগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে। আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে? চৌধুরী সাহেব টাকা দেখে ভিক্ষা চেয়ে নিয়ে আসে, ও যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। কুকুরের যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেরি কুকুরের জাত, শত লাথি মারলেও ঘুরে ফিরে একই জায়গায় আসে। কুকুরি কুকুরের মর্ম বোঝে,
তাই এদের মনিব কুকুর হয়ে গেল। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান করলো? এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেব। তোর চোখের সামনে তোর পোলা আমার বাইটার গায়ে হাত তুইলা কিচ্ছা খতম করছে, তুই কিছুই কষ্ট নাই। কি বলবো, আপনার ভাই যে অন্যায় করেছে, ও যদি চৌধুরী সাহেবের আত্মীয় না হতো তাহলে আপনার ভাইয়ের হাড় মাংস সব একই। মেয়ে মানুষ বলে বাইচা গেলি, এরপরে যদি তোর পোলা আমার ডালুর দিকে চোখ তুলে তাকায় তাইলে এই কালু তোর কোল খালি করে কিচ্ছা খতম করবো, কথাটা মন রাখিস। চল, তুমি কোনো চিন্তা করো না মা, তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন, যার নুন খেয়ে আজও বেঁচে আছি, তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা, কাঁপবে না। সাগর, এবার মামুনি আমেরিকা যাইতে চাইলেও তারে আমেরিকা যাইতে দিমু না, কারণ সিদ্ধান্ত নিছি খুব শীঘ্রই আরে বিয়া দিমু, তুই কি কস? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? হায় হায় রে, কাউ আইগা দিছে ককের বাচ্চা, দেবো একটা, পায়খানা করার জায়গা পেল না। থাক থাক, চাচা কালি শিকারে দিয়ে এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে, কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না, কাল আমি পাখি মারার কাজ করবো। আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ওই এমনি বলছে, শোন। আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি, কালি তুমি তা টের পাবে। আয় তুই যা। এই দুধ খেয়ে তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমোবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে মনের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছেন ম্যাম সাহেব? ওফো, দেখতেই তো পাচ্ছিস দুধ বানাচ্ছি। আরে আপনি বানাইতেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। শোন, এই দুধ সাগরকে দিয়ে আসবি। জি আচ্ছা, যা। কিন্তু সাগর তো দুধ খায় না। কি দুধ খায়? আমি আর হুজুর। ও মাই গড, হুজুরে দিয়ে আসি। জি না, হুজুরকে পরে দিবি, কারণ এই দুধে চিনি আছে। যা। আচ্ছা, আর সাগর যদি না খায় তাহলে আমি সাফা করে দেবো, এবার বুঝবে মজা। এখন তো দুধ খাওয়ার সময়, চিনি ছাড়া দুধ একদম ভাল লাগে না। আয় রামা, দুধ নিয়ে কই যাস? এই এ মানে দে, আমারে দে। না 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 হুজুর, এই দুধে চিনি আছে। আরে সেই জন্যই তো এটা খাবো। পরে কি বেশ মজা মজা, ম্যাম সব জানতে পারলে মজার বারোটা বাজায় ফেলাইব, আমার চাকরিও বারোটা বাজতে দেব। হ্যাঁ হ্যাঁ, পুরাটা তো খাই ফেলাইলো। আমি কিছু দেই নাই। কি ব্যাপার, কেমন লাগতেছে কেন, মাথাটা ঝিমঝিম করে? এখন কি হবে? কি ব্যাপার, হঠাৎ বাবা, বাবা, বাবা কি হয়েছে? মারে
আমার খুব ঘুম পাইতেছে, আমি ঘুমাবো। কি ব্যাপার চাচা, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? না মানে না, হঠাৎ শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়ে আছি। জাস্ট রিল্যাক্স। কি লাগছে? না ও কিছু না। চাচা আপনার গলার স্বর এমন লাগছে কেন? হঠাৎ করে ঠান্ডা পানি খাইছি, তাই হয়তো গলাটা বৈশা গেছে। আচ্ছা তুই এখন যা, আমি একটু ঘুমাই। আমি হাত পা টিপে না দিলে আপনার তো ঘুমই আসবে না। না না, আজকে আর টিপুন লাগবো না। আরে চাচা হাত পা টিপে দিলে ভালোই লাগবে। বললাম তো দরকার নাই। আজ পর্যন্ত যে কাজে না করেননি, আজ কেন করছেন তা আপনিই জানেন। কি হলো চাচা, এত নড়াচড়া করছেন কেন? আরে চুপ করে শুয়ে থাকেন তো। কি ব্যাপার, আজ শরীরটা তো হালকা আর নরম নরম লাগছে কেন? যেভাবে কাশছেন মনে হয় ঠান্ডা লেগে গেছে। আমি তেল এনে হাতে পায়ে মালিশ করে দিই। না তার আর দরকার হবে না। তাহলে তো বুকে কফ জমে যাবে, আমি তেল আনতে গেলাম। মনে হয় বেশ ঠান্ডা লেগেছে, দেন বুকটাতে একটু তেল মালিশ করে দিই। বললাম না তেল মালিশ করা লাগবে না। আপনি চাচাকে নিচে শুয়ে রেখে এখানে কি করছেন? তোমার মন্দ করছি চাচা। চাচা ও চাচা, চাচা ও চাচা। আই শুন, জিনু গ্রাম দেখার জন্য বেরিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই নে কথা মতো কাজ হওয়া চাই, নইলে কারোর রক্ষা নেই। হ্যাঁ চল। ঝিনুক আজ তোমাকে দেব প্রমাণ, তুমি আমার জানিরই জান। তোমরা কারা, কি চাও আমার কাছে? চাই তোমাকে। এই নিয়ে চল, নিয়ে চল। শোরের বাচ্চাদেরকেও আমাকে আঘাত করতে এসেছে, তাই আঘাত তো তোমাকে পেতে হলো। তুমি কিছু মনে করো না। না 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 না, এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যাক, তোমাকে আর কষ্ট করতে হলো না। হ্যাঁ তবে বাস্টার্ডগুলো জানাচ্ছিল না যে এই নরম হাত গরম হয়ে ওদের কুত্তা পেটা করতে পারে। আসি। অনেক কষ্টে ফন্দি করে
ওকে মনির কাছে বন্দি করতে গিয়েছিলাম, কিন্তু তোরা তোরা হেরে গিয়ে আমাকে হিরোর বদলে জিরো বানিয়েছিস। মাঠে গিয়া হাডুডু খেলে। আচ্ছা কোন তো ম্যাম সাহ, হাডুডু কোন খেলা হইলো? লাইতে লাইতে ঝাপটে ঝাপটি আমতলার মাঠ, হাডুডু ঝাপটা ঝাপটি, কাবাডি 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 আপনি বাড়ি গিয়ে লুডু খেলেন, দাবা খেলেন, এতেও যদি ভালো না লাগে তাহলে কুৎকুৎ খেলেন গিয়ে যান। না, এত মজার খেলা আমি কখনোই দেখিনি, তাই আজ আমি এই খেলায় খেলবো। না মেম সাহেব, এটা আপনার খেলা নয়, দয়া করে চলে যান। কেন, হেরে যাবে বলে ভয় পাচ্ছ? না তা নয়। তাহলে এসো, আমি খেলবো। ঠিক আছে আসুন, আমি আপনার সাথে খেলবো। জি না, আমি শুধু একজনের সাথেই খেলবো। আই যাও 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 যাও। সাগর ভাই, মান ইজ্জত বুদ্ধি সবই গেল, দেখা যাক। আই যাও যাও, কোটের বাইরে যাও, আই তোমরাও যাও যাও। প্রথমে আমার পালা, তুমি ওদিকে যাও। এটা আবার কোন খেলা? কাবাডি কাবাডি। কাম সাজছে সাগর ভাই, হাসছে। কোথায় গেল সত্যি? কেমন উস্তাদ দেখি হাইরে গেল। ধরো, আপনি আমাদের জন্য আর কত করবেন? যতদিন বাইচে আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি, সেই দোয়াই কইরো। কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি তা জীবন দিয়েও শোধ করতে পারুম না। আপনি কি বলছেন হুজুর? ঋণী আপনি হবেন কেন? ঋণী তো হয়ে আছে আমরা। না না, আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি, যদি কোনোদিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা। ও হ্যাঁ, ভালো কথা, আগামী পরশু 16 তারিখ আমি শহরে যাব। ঠিক আছে, আমি দেখা করব। আসি, সালাম আলাইকুম। জি, আগামীকাল কয় তারিখ? 17। আজকে কয় তারিখ? ইয়ে মানে 15। তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল? প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয়? আমি খেয়াল করে দেখেছি আপনি প্রতি মাসের যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা ভোলেন না। ক্যালেন্ডারের পাতা ছিঁড়া, তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমার মনের পাতাটাকে কোনো দিন ছিঁড়তে পারবি না, কোনদিন না। হুজুর, কেউ জানে না প্রতি মাসের 16 তারিখ আপনি কই যান, কথাটা আমি কই নেই, ম্যানেজার মনে মনে কইছে। আপনি যে যান সাগর তা পছন্দ করে না, এইটু আমি কই নেই, ড্রাইভার কইছি। কেউ যাই না যাবো তাই আপনি নিজে একা গাড়ি চালায় যান, এইটু আমি কই নেই, মালিক কইছে। আচ্ছা হুজুর, এই আপনি শহরে যান কেন? খাইছে আমি যেখানে যাই না কেন, কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি? বলছি না, আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না? জি আচ্ছা। পায়েস পছন্দ করে তাই আজ পায়েস দিয়েছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গাড়ি থামাও। জি
বলো, ইউ লাভ মি অর নট? হ্যাঁ ম্যাম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, হাই হাই, বলেন কি? আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত ম্যাম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না ম্যাম সাহেব, কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও দেখাচ্ছি মজা। হায় হায়, পরে কি ম্যাম সাহেব? আরে দাঁড়ান ম্যাম সাহেব, আমার কথা শুনুন ম্যাম সাহেব, ম্যাম সাহেব। আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন, কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনের চরম অপরাধ। কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি। আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন, আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি, আর তাই তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। উনি কষ্ট পাবেন, আজ পর্যন্ত ভুলে এমন কোনো কাজ আমি করিনি, তাই আপনার কাছে আমার অনুরোধ, হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয়, আপনার বাবা কষ্ট পায়, আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয়। ভুলে যাবেন না আমি আপনাদের চাকর। হায় রে মনিব ভক্ত চাকর, তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই, প্রেম মানে না কোনো ধর্ম, আর তাই আমিও করে যাব আমার কর্ম। দেখি আমার কাছ থেকে তুমি কতদিন দূরে থাকতে পারো, আমাকে তোমার ভালোবাসতেই হবে, আমার আশা পূরণ না হওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না। কোথায় গেল? ইয়া সাগর, সাগর, সাগর তুমি কোথায়? সাগর, আরে ম্যাম সাহেব আপনি, আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে গেলে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা ম্যাম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না, তিন মা। হায় হায় ম্যাম সাহেব, ই আপনি কি বলছেন?
বিয়ে না হতে 3 মাস? আরে আরে আমি কি বলতে চাচ্ছি, আর তুমি কি মনে করে বসে আছো? তিন মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, হে তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে? মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না শাগুন, না, তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারবে। কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলো আর রিচার্ড বেন সেলিফিও দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। ইস, কি সুন্দর বাতাস, আমার না আমার এখানে ঘুমোতে মন চাইছে। আরে আরে বলে কি, দেখো দেখো করে কি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন। আমি রাতকানা কি করে যাব? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। না আমি যাব না। তাহলে আমি চাচাকে ডাকি। চাচা, থাক আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। অন্ধকে কেউ দেখে না। ও গড, হেল্প মি, হেল্প মি। হে উপরওয়ালা, দয়া করে আমার মেম সাহেবকে ভালো করে দাও। আমি রাত কানা বলে আজকে আমার এই অবস্থা। আউ, ওরে বাবা, দেখ মেম সাহেব পড়ে গেছেন। ইস, কোথাও ব্যথা লেগেছে? লাগলে আর কি করবে, কপালে যা লেখা আছে তাই হয়েছে। আসি। আবার পড়ে গেছেন। উঠুন উঠুন মেম সাহেব, উঠুন উঠুন। সাগর, কি হয়েছে? নোংরা পানির কাদায় আপনি আছাড় খেয়েছেন। কাদাতে আছাড় খেলে কি আর দুধ মালাই লাগবে? না না। তাহলে তুমি এক কাজ করো, পানি দিয়ে পরিষ্কার করে দাও। আমি পরিষ্কার করে দেবো? না মেম সাহেব, না, এটা আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি এভাবেই চলে যাব। আরে আরে মেম সাহেব, ঠিক আছে ঠিক আছে, কি যে যন্ত্রণায় পড়লাম। দেখি মেম সাহেব, উঠুন তো উঠুন উঠুন। রাত কানা বলে কোনো। এই যে ভাই, আমাকে আগরবাতের মোমবাতি দিন তো। এইলন। হ্যাঁ ধন্যবাদ। আরে খারাপ খারাপ স্বাগত, তুমি কই যাইতেছো এই আগরবাতি মোমবাতি লয়ে? হাত, আমি ফকিরশার মাজারে যাচ্ছি। মাজারে? হ্যাঁ, আমার এক আপনজনের রাতকানা রোগ হয়েছে, অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি, তাই তার জন্য দোয়া চাইতে ফকিরশার মাজারে যাচ্ছি। হেরে কেডা ইয়ে, মানে বলা যাবে না। কেন বলা যাবে না? আরে কও না কেডা। আরে বললাম তো বলা যাবে না। কইবা না, খারাপ আমারে অবিশ্বাস করার পরিণাম কি তাই একটু পরে শোনার চান, টের পাইবা। কি রে, কি ভাবছিস? না মানে তোমার আপনজন কিভাবে ভালোবে সেটা ভাবতাছি। শোনো, তুমি এক কাম করো, দয়াল বাবার মাজারে যাও, ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া আঁঠু গাইয়া শিরিবাইয়া উপরে একটা দোয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব। অনেকেরই হয়েছে। বলিস কি, তাহলে তো আজই দয়াল বাবার মাজারে যেতে হয়। আরো অক্ষণে যাও। দেখো চলেন মেম সাহেব। তুমি কেন, সাগর কোথায়? এত দয়াল বাবার মাজারে গেছে কেন? মনের আশা পূরণ করতে। মানে? সাগরের কোন এক আপন জনের রাতকানা রোগ হয়েছে, তাই সে বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে। তার আপন জনটা কে তা আমার না কনে আমার খুব রাগ হইল, আর তাই আমি গুলমাইরা কইলাম, দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাঁটু গাইরা সিঁড়িবায়া উপরে উঠা তার আপন জনের রাতকানা রোগ ভালো হওয়ার জন্য দোয়া চাইলে
মনের আশা পূরণ হইব। আর এই ব্যাগ কোলটা এই কথা বিশ্বাস করে মজা লেগে বদমাস কোথাকার, আই চাবি দাও। হে দয়াল বাবা, যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও। মেম সাহেব, আপনি কি করলেন? আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর। মিথ্যে বলেছেন? হ্যাঁ সাগর, আমার চোখে কোনো রোগ হয়নি, আমি রাতকানে নই। সাগর, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি, এতদিন দূরে ছিলাম বলে তা আমি তোমাকে বলতে পারিনি, আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছে, কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাতেই তোমার সঙ্গে রাতকানার অভিনয় করেছি। আপনি অন্যায় করেছেন সাগর। চুপ করুন। ঠিক আছে, আজ আমি মিথ্যেকে সত্যে পরিণত করে দেব। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা আজ প্রমাণ করে দেব। আমার বিদ্যুৎ চমকাইতেছে, ঝড় বৃষ্টি হইতে পারে, এদিকে রাতও হইতেছে, এখন ওরা ফিরতেছে না কেন? হুজুর, আপনি কোনো চিন্তা করেন না, এই সাগর মাজারে গেছে হইনা, এই ম্যাম সাহেব গেছে। আসার পথে গাড়ি নষ্ট হইয়া পথে কোথাও আটকা পড়লো কিনা? এক কাজ করো, গাড়ি বাইট করো, আমরা গিয়া দেখি ওরা কোনো বিপদে পড়লো কিনা। জি হুজুর, চলো চলুন। চলো যান, এবার বাড়ি ফিরি। না, আজ তোমার বুকে থেকে এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো খুব ভালোই হবে, তুমি আমার পাশে থাকবে, আমাকে সেবা যত্ন করবে। আমাদের জন্য কাকা চিন্তায় থাকবে, বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে। হোক, তবু এত সুখ এত শান্তির মাঝ থেকে আমি ফিরে যাব না সব। হুজুর, ওই যে মেম সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। আসেন হুজুর, আসেন আসেন। কি ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো, কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টি ভয় দেখে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার, আর এক পা এগোবে না। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না ঝিনুক। চুপ করো, বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তবল এসব কি বলছো? আমাকে ছবি
বিশ্বাস করছিলাম বইলা, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, আমার নতুন খেয়ানত করতে চাইছস, আজ তোরে আমি মাইরাই ফেলব। তোর জান আমি ভিক্ষা দিলাম, আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা তো ছায়া জন না দেখি, নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে গড়ে তুলছি, অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকার দিয়ে রাখছি। আর তুই কি না মনে রাখিস, একটি দানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ, চল। এই ফকির নির্বাচ্চা, ঠিক রাজপ্রাসাদে বাস করা শক্ত উর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঢালু, এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি, কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। আমাকে খুব আহমকে দিচ্ছিস, খতম করে দেবো রে, কিচ্ছা খতম করে দেবো। আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না, সাবধান করে দেওয়ার পরও আমার বাড়িটারে তুলাধুনা করছে। এতদিন ধরে তোমার বাপের লেগা পরে কিছুই কই নাই, কিন্তু কাইজকা যে হাত দেওয়া আমার বাড়িটারে তুলাধুনা করছে, ওই হাত দুইটা কাইটা রক্তের বন্যা বহায় তোমায়। তুমি করো না, তাইলে কি হাত পা গুটাইয়া বইসা থাকুম? গ্রামের ব্যবাক মানুষজন জানবো ওই ফকুন নির্পুত আমার গোষ্ঠী কিলাইয়া কিচ্ছা খতম করে দিছে, তখন এই মুখ নিয়ে চলুম কেমনে? আজ আমার ইচ্ছে হয়েছে ওর মার কোল খালি করে দিমু। না, আমি আজকে ওর কিচ্ছা খতম করে দিমু। তুমি হ্যার কিচ্ছা কি খতম করবা, হ্যাঁ নিজেই তো হ্যাঁ নিজের কিচ্ছা খতম করে দিছে। মাইনি এদিকে আসো, কানটা একটু আগাইয়া দাও। সাগর জিনুকের ইজ্জতের উপর হাফ বাড়াইছিল, আর তাই তোমার শ্বশুর সাগরে মাইরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছে। এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুর ভাবে শাস্তি দিল, অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা। মা
মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। মেম সাহেব নামের ওই ঝিনুক আমাকে পাথর বানিয়ে দিয়েছিল, আর তাই কোনো কথা বলার শক্তি আমার ছিল না মা, ছিল না। তোর কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন, তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছে যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো তা আমাকে জানতেই হবে। কারণ জানতে চাও? মনে পড়ে না, তোমার বাবার জন্য অবুঝ বয়সে আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনির ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই, বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলব। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। আপনার সাথে কি দরকার ছিল? খবর দিলে আমি তো যেতাম। ইয়ে মানে সাগর? ওর কথা বাদ দাও, আমি ওর জন্য আসি নাই। বলো টাকা আনতে যাওনি কেন? মানে তুমি জানি তা তো কি, আমি আমার কর্তব্য পালন করিয়ে যাব। নাও। ইয়ে মানে লাগবে না। কেন, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছি সেই ক্ষোভে? হ্যাঁ, কারণ আপনি যাকে কোলে পিঠে করে গড়ে তুলেছেন সে এমন কোনো ভুল করতে শেখেনি যাতে আপনি মনে কষ্ট পাবেন। আর কেউ না জানুক, আমি তো জানি ও কোনো অপরাধ করেনি, তারপরও ভুল বুঝে আপনি তাকে যে শাস্তি দিলেন, আপনার সেই ভুল না ভাঙা পর্যন্ত আমি না খেয়ে মরে যাব, তবু আপনার কোন সাহায্য নেব না। চুপ করো, যা আমি নিজের চোখে দেখছি, তুমি বাবুলার ছেলের কথায় বিশ্বাস করে তা অস্বীকার করতে পারো কিন্তু আমি পারি না। বলো টাকা নিবা কিনা? মাফ করবেন হুজুর, আমি টাকা নিতে পারবো না। আমার এই অবিশ্বাস করে অপমান করলা? কিরে সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? বড় মেম সাহেব আর জামাই বাবু তার আত্মীয় স্বজনদের নিয়ে এসেছেন দেখি। হুজুর, এই এই মনে হয় ডালুর সাথে ছোট মেম সাহেবের চোখ।
তোর সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছি, তারপরও আমার অনুমতি ছাড়া এই বাড়িতে পা দাঁড়ের স্পর্ধা তোর কি করে হলো? এদেরকে এই মুহূর্তে খান থেকে চলে যেতে বল। আমি আমি ওনাদেরকে আসতে বলেছি, তুমি তাদেরকে অপমান করে তাড়িয়ে দিতে পারো না? তুই কেন কেন আসতে বলছিস? আমার বিয়ের তিন তারিখ ঠিক করার জন্য। কি তোর বিয়ের ব্যাপারে ও কথা বলার কে? আমার মায়ের মতো পোর, আমারই মতো, ও তোমারই মেয়ে। বিয়ার আগে ছিল কিন্তু এখন পর হয়ে গেছে, তাই না বাবা? বিয়ে হয়ে গেলেই মেয়েরা বাবা মার কাছে পর হয়ে যায় না? হ্যাঁ পর হয়ে যায়, আর কেউ না হোক ও আমার পর হয়ে গেছে, পর হয়ে গেছে। এখনো সময় আছে, ওদেরকে চলে যেতে বল। আব্বাজান, আমরা এমন কি অপরাধ করছি যে আপনি ইচ্ছা হয়েছে আপনি কিচ্ছা খতম করে দিচ্ছেন? খবরদার, তুমি আমাকে আব্বাজান বলে ডাকবে না, তাতে আমার সম্মানে আঘাত লাগে। খুব তো সম্মান নিয়ে বড়াই করছেন, অথচ যে আপনার ছোট মেয়ের ইজ্জতের উপর হাত বাড়িয়ে আপনাকে অসম্মান করেছে তাকে কি উপযুক্ত শাস্তি দিলে না? সেটা আমার ব্যাপার, তুমি বলার কে? আপনার মাইয়া আমার আত্মীয়, তাই ওর ভালোমন্দর ব্যাপারে আমার বাইটারও কথা করার অধিকার আছে। না, জিনুকের ব্যাপারে তোমাদের কারো কিছু বলার অধিকার নাই। আছে তালু সাহেব, আছে, কারণ ও আমার হবু বধু, আর তাই ওকে বধু করে ঘরে তুলে নেবার দিন তারিখ ঠিক করতেই এসেছি। ফের এই কথা উচ্চারণ করলে জিভটা তাই না ছিল? যেদিন একজনের তোমাদের ঘরে তুলে দিছি সেই দিনই আমার সংসারে সুখের প্রদীপটা নিভে গেছে। বাপ হয়ে মেয়েরে ত্যাগ করছি, তারপর আবার সম্পর্ক করব কি করে ভাবলাম? আমি এখনো মিলা যাই না যে ওর ভালো মন্দ বোঝার কেউ নাই, কবে কোথায় কখন কার সাথে ওর বিয়ে হবে সেই সিদ্ধান্ত আমি নেব। আমার বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কি তাইলে তুই আরে বিয়ে করতে চাস? হ্যাঁ, মানে বুবু আছে, তুমি যদি রাজি না হও তাহলে তার মতে আমি বিয়ে করব। কিন্তু আমি বাইরে থাকতে তোদের আশা কোনোদিনই পূরণ হবে না। কেন হবে না? আমার বিয়ে আমার মতামতেই হবে, তুমি বাধা দিয়ে রাখতে পারবে না। ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? উনি তোর জন্মদাতা, উনি রাজি না থাকলে তোর এই বিয়ে হবে তা তুই কি করে ভাবলি? আমেরিকা থেকে লেখাপড়া শিখে এসেছিস বলে তুই নিজেকে কি মনে করছিস? বাবার সাথে তর্ক করতে ওর এতটুকু বুক কেঁপে উঠলো না? কোন সাহসে তুই ওনার মুখের উপর কথা বলছিস? সে তোকে কতটুকু ভালোবাসে আজ পর্যন্ত বুঝতে পেরেছিস? এই পৃথিবীতে এখন তুই তার একমাত্র আপনজন, তোর কিছু হলে উনি বাঁচবেন না, তুই তা বুঝিস না? বাবা আপনি আমাকে মাফ করে দিন, মা নেই, আপনিও দূরে সরে আছেন, একমাত্র ঝিনুকের মাঝেই আপনাদের হারানো ব্যথা ভুলে আছি। ওর বিয়ে হওয়ার পর ও যদি দূরে কোথাও চলে যায় তাহলে আপন বলতে আমার আর কেউ থাকবে না, আর তাই ওকে কাছে রাখার জন্য আমি এই বিয়েতে মত দিয়ে আপনার মতামত নিতে এসেছিলাম। কিন্তু বুঝতে পারছি আমি ভুল করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আসি। মনে রাখিস, ফের যদি এই ধরনের কোনো ভুল করিস আর আমার সংসারে কোনো ব্যাপারে মাথা ঘামাইস তাহলে ক্ষমা নামের শব্দটি আমার মন থেকে উঠে যাবে। আর আসি বলছিস কেন? যাই বল, যাতে আর কোনোদিন না আসতে হয়। আসি বল, আসি। কাদের মিয়া? জি হুজুর। এগুলি সব বাইরে ফেলাই দাও। এই তোলো তোলো তোলো। বাবা বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও বাবা, মাফ করে দাও। ইচ্ছা করতাছে কিচ্ছা খতম করে দেই, এতদিন তোমার বাপে করছে, আজ তুমিও বাপের সাথে তাল মিলাইয়া আত্মীয় স্বজনের সামনে আমার মানিজ্যতার বারোটা বাজায় দিছ। হ্যাঁ দিয়েছি, তা না হলে আমার মতো ঝিনুকের জীবন থেকেও বাবা চিরদিনের জন্য দূরে সরে যেত, এত সহায় সম্পত্তি থাকতেও বাবা নিঃস্ব হয়ে যেত, আপনজন বলতে তার আর কেউ থাকতো না,
আর সেই শোকে যে কোনো মুহূর্তে বাবার কিছু একটা হোক তা আমি চাই না, চাই না, চাই না। কিন্তু আমি চাই, যত জলদি কিচ্ছা খতম হইব তত জলদি এই কলিজাটা ঠান্ডা হইব। মামু চলো, হ্যাঁ চলো। মামু একদম বডি বিগ্রাম কোবাই কানে কি রে, বলা নাই কওয়া নাই, হঠাৎ করে এখানে ফয়সালা করতে আসছি ঢালুর সাথে আমার বোনের বিয়েটা কবে হবে? কেন তোর বোনের বিয়ের ফুল কি কেউ ছিড়াল হয়ে যাইতাছে? হ্যাঁ, তা না হলে ঢালুর সাথে তোমার শালির বিয়ের দিন তারিখ ঠিক করতে চৌধুরী বাড়িতে গিয়েছিলে কেন? ও যায় নাই তো, ঢালু নিজেই তার ভাবির নিয়ে গেছিল। তোমারে কথা দিছে বইলা ও গিয়া বিয়ার কথাবার্তা বন্ধ করে দিয়েছে। তাই যদি হয় তাহলে বলো কোন দিন কখন জেসমিন আর ঢালুর বিয়ে হবে? কথা যখন দিয়েছি তখন খুব জলদি কাম সাইরা ফেলামো, তার আগ পর্যন্ত তোর বইনে যেন পোলাক পানের লগে টাঙ্কি না মারে সেদিকে খেয়াল রাখ। যা ঠিক আছে। লাইগা কোন দিন আমার কিচ্ছা খতম হইব কে জানে। ভাই মিয়া ভাই শুনো, খবর আছে ওই নাকি আবার জেল থেকে বাইর হইছে। ঠিক আছে, কিচ্ছা খতম করে দে। আচ্ছা আমি যাই মিয়া ভাই, যা। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? এই তোমরা কারা, কি চাও এখানে? চাই তোকে। কি এই মাছালা কে? বল তোরা কার লোক? বলছি আমরা, আমরা হাসান দেখি 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 কিরে পরিষ্কার দেখতে পাচ্ছ? বয়স হচ্ছে তো, ঘোলা তো দেখা যাবেই। ইয়ে আপনি ঠিক আছেন? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আসোস দোস, তুই আমার মাফ করে দিস। আমি দুই মাস ধরে তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম বারো বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি, তা না কইরা তুই আমার অপয়া মেয়েটা দেখতে যাবি, এখনো ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, যার সুখের জন্যে এতটা বছর জেলে ছিলাম সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না। আপনি যান আমি আসছি।
পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না। আই যে আমার জীবনের সবচাইতে বড় খুশির দিন, ইচ্ছা হয়েছে শ্বশুর আব্বা জানের কিচ্ছা খতম করে আলহামদুলিল্লাহ মামু, আজ মন ভরে মালখা আর ফুর্তি করে মনের জ্বালা মিটামু। আমি কিসা খতম কইরা দিনু, আমি লাল বাতি জ্বালাইয়া দিনু, উপরতে পাঠাল কইরা পাঠাইয়া দিনু, আমি কিসা খতম কইরা দিনু, আমি লাল বাতি জ্বালাইয়া দিনু, আরে দিনু। আমি কিনি লাল বাতি চালাইয়া দিনু, মাথায় আছে আমার চিকন সুতার বুদ্ধি, বোতল খেয়ে আমি করি কত ফন্দি, মাথায় আছে আমার চিকন সুতার বুদ্ধি, বোতল খেয়ে আমি করি কত ফন্দি, আলে খুলে বাপের নাম ভুলাইয়া দিনু, আমি কিসা খতম কইরা দিনু, আমি লাল বাতি জ্বালাইয়া দিনু, উপরে লাল বাতি জ্বালাইয়া দিনু, উপরে কি ঠিক কইছি না কালু ভাই? খবর কি নেতাজিরা? কালু ভাই আমাকে কোনো দোষ নাই, চৌধুরী সাহেবের খুন করার সময় আতকা হাসান আলী আইসা তগো কিচ্ছা খতম করে দিছে, পোলারা এক বুইরা তগো দামরা চেহারা গুলারে আমরা ফাটা করে দিল, আইস তগরে আমি। আরে ভাইটা করু কি করু কি, এইবারের মতো ওগরে মাফ করে দেখো, এরপর যদি ফেল মারে তাইলে একেবারে ফাইনাল কিচ্ছা খতম করে দিও। হ্যাঁ মামু এখন কে বো, ওই খুনি শালার পর যখন আইসা পড়ছে এখন তো আমার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আরে দূর হাসান আলি, আবার তোমার কি বিপদের মধ্যে ফেলবো? তা আমি জানি, সুযোগ পাইলে ও ঠিকই আমার কিচ্ছা খতম করে দিব। সেই সুযোগ না দিলেই হয়? হ্যাঁ ঠিকই কইছো, এতদিন দৈরা চৌধুরীর সম্পত্তির মালিক অহনের লাইকা যে স্বপ্ন আমি দেখাই তাসি, সেই স্বপ্নের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে ওর কিচ্ছা আমি খতম করে দিমু। আজকে তোমার খুব সুন্দর লাগছে। বিয়ের পরে কথা কতবার বলেছো তা তুমি নিজেও জানো না, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা বাইকে যাব। আচ্ছা আমি ইচ্ছি করে মারিনি, আপনারা আমাকে মাফ করে দিন। না না ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই তা আমি জানি। ইশ রক্ত আপনার কপাল পিঠে রক্ত পড়ছে, দাঁড়ান মা মা জলদি দাঁতলে বন্ধুটা নিয়ে আসো, মা কি হলো তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। ইয়ে তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইশ আর পারি না, কোথায় কাটলো কে জানে, কি রে কোথায় কেটেছে? আমার না ওনার। কি হলো ডেটল দিয়ে কপালটা মুছে দাও, যাও এই যাও।
শোনো সবাই, আজ লাট সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না। কাদের মিয়া, তোমার যা যা রান্না করতে কচি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করবো? রহমত, জি হুজুর, তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর, চলেন। এই চল, রান্না যেন খুব ভালো হয়। হুজুর, আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান জি, আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর, গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি শোন চামিলি। জি হুজুর। আর সব কিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই কি করছিস? খারাপ হয়ে যাবে, কিচ্ছু হবে না। তুই একটু বদলাস নি। চল। আমি জিজ্ঞাস করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা? না মানে, ও তো আপনার এখানেই থাকে। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক বাদ দেও সব কথা, আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতেই থাকবো। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো। সন্তান তো দূরের কথা, এই বাড়িতে ওরও কোনো ঠাই নেই। জিনু, জিনু আমার কথা শোন, দাঁড়া, আমার কথা শোন। আমি বেঁচে থাকছি, ওকে এ বাড়িতে থাকতে দেবো না। জিনু থাম বলছি, পাগলামি করিস না, আমার কথা শোন। না, ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে জিনু সবকিছু ছারখার করে দিয়ে ও আবার এসেছে নতুন করে অশান্তির ঝড় তুলতে। জিনু মামনি, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। বের হয়ে যাও। কি করছিস? তুমি চুপ করো, যে আমাদের চির শত্রু তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোনো অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর না, সারা জীবন লুন খেয়ে আমার মাকে খুন করে নেমুখারামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? জেনু, যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও। খুনি নির্লজ্জ বেহারা কোথাকার! তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর, হুজুর কেমন বলছি? হুজুর পাগলামি করবেন না। এত বড় সাহস না হুজুর, না। এই তুমি, তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ,
এত কিছু করার পরও আমার সাধন আমার কষ্ট মেটা হতে পারে না। এখান থেকে যাচ্ছি মা, যাচ্ছি, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজাতের নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর, তুই আমাকে মাফ করে দিস তো। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর, না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর হোকে আপনি ক্ষমা করে দিন। ও আবুজ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনো দিন এখানে আসব না। এ মুখ তুমি আর কোনো দিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে, আমাকে নিয়ে আর কোনো দিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান, ওই খুনিকে শেষ করে না দেয়া পর্যন্ত মায়ের আত্মা শান্তি পাবে না, এই সংসারে সুখ ফিরে আসবে না। যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে, আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতায় নাম লিখিয়েছে সেদিন এই সংসারে সুখে মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে। যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ, আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছো। আমার সাগর কেমন আছে সায়দা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি, আজ আজ অনেক আশা নিয়ে এসেছিলাম ওকে প্রাণ ভরে দেখব, বুকে নিয়ে, বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে দেব। না না, তুমিও কাজ করো না, সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো, তুমি এইভাবে বলো না। তুমি বরং এক কাজ করো, পেছনে যারা আমার কাছে গিয়ে দাঁড়াও, আমি ওর অজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি, এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না? এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। তা না হলে কি করবো, তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। নে বাবা, খা, তুই খা। যাবে না। কি হয়েছে মা, ওদিকে তাকিয়ে কি দেখছো? ও ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাগে,
কি ব্যাপার? খাওয়ার সময় আয়না ধরে আছো কেন? না মানে দেখো, তুই ঠিক আছিস কিনা? কেন, তুমি যে আমাকে কষ্টে রাখোনি তা আমার বাবা নামের খুনিটা এসে দেখবে, কিন্তু সে আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো, সরাও এটা, আহ সরাও না। না যাবে না। মানে? না মানে তুই চলে যাচ্ছিস, তাই আস্তেবেলা কথাটা জোরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না ও কিছু না, নাও খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? ভালো। জানো জানো, তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি আমি সারাদিন না খেয়ে আছি। তুমি তুমি কাঁদছো কেন কেদোরা? তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে, আমি গিয়ে রোজ দেখা করব। না তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও, আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, এতে কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা? যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না, সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়, যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য, কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। আরে বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার যে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শালা না, ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে, ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে, আমি আসি। না তুমি যাবে না, যেতে হলে ও যাবে। না শায়লা, ও সুখী থাকলেই আমি খুশি, আমি আসি। না যাবি না, তুই যাবি না। হুজুর, সাগর সাগর, আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, এ আপনি কি বলছেন? আপনি আমার মনিব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি, ও তোর বাবা, ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ। যা, ওর কাছে গিয়ে ক্ষমা চা, যা। না হুজুর, থাক। কেন থাকবে? শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে, বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্য তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে। হুজুর চুপ করুন, হুজুর চুপ করুন। না, আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে, ও আমার কথার অবাধ্য হয়েছে। আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে, আমি যা বলবো তাই ও করবে, করেছে। আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি,
কিন্তু মানবতা আদর্শ আর সততায়। তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড়, আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে বারো বছর আগে আপনার রক্ত টিস্যু দুটোই পেশেন্টের সঙ্গে মিলেছে। আপনি ইচ্ছে করলেই কিডনি দান করে পেশেন্টকে বাঁচাতে পারেন। ডাক্তার সাহেব, আর দেরি না করে আমার কিডনি দিয়ে বেগম সাহেবকে বাঁচাবার ব্যবস্থা করুন। হ্যাঁ চলুন চলুন। হাসান, নিজের কিডনি দিয়ে আমার স্ত্রীর জীবন রক্ষার ব্যবস্থা করলি। ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেস। আশা করি সপ্তাহ দুয়েক পর দুজনই বাড়ি ফিরে যেতে পারব। আসসালামাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তুই কি করতাস? উইলা যাস না, তুই এখন অসুস্থ, তাতে কিচ্ছু হবে না। চলুন হুজুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো শারমিন। তোমার মনে আছে তো আগামী শুক্রবার তুমি ঝিনুকের কান ফোড়ানোর দিন ঠিক করে রাখছিলে? কে তুই, অমন করছিস কেন? আয় এদিকে আয়। না না, কি অবাক কাণ্ড, মনে হচ্ছে হাসান ভাইয়ের কানে শু ঢুকানো হয়েছে। এ তো কথা না, এবার তোর কানটাই ফুটো করে দেবো। কিরে ভয় পাচ্ছিস? এই হাসান, এদিকে ফিরে দেখ। আরে দেখোই না, আরে ঘোর না, দেখ ঝিনু খাসতেছে আর তুই ভয় পাইতেছিস। কি হইল, বস না, আমি বাড়িতে গিয়ে খাবো, সব একসাথে খাবো। মানে আরে বস বস, হ্যাঁ বস। কি ব্যাপার, আপনারা সবাই উঠে পড়লেন কেন? মাফ করবেন হুজুর, চাকরের সাথে বসে আমরা একসাথে খেতে পারি না। ও এই কথা, এর জন্যই আমি বসতে চাইনি। ঠিক আছে তুই ওঠ। এবার হইল তো, এখন আপনারা খাবার শুরু করেন, বসেন বসেন। এবার শুরু করা যায়। হ্যাঁ বসেন বসেন। চল। কি হলো হুজুর, আপনি না খেয়ে উঠে পড়লেন যে? কিন্তু আমার কাছে আমার বন্ধু বড়, চল দোস্ত। আপনি কি বলছেন? ঠিকই কইছি, মায় মরণের আগে তোমার মায় কথা দিছিল আমার সাথে তোমার বিয়া দিব, আমিও সে আশায় রয়েছি। এখন তুমি যদি রাজি থাকো তাইলে হইব। না হবে না, বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। আরে নিব নিব, তুমি যদি রাজি থাকো তাইলে সব কিচ্ছা খতম হয়ে যাব। কসম খায় কইতাছি, তোমারে না পাইলে আমি নিজেরে খুন করে ফেলামো। কালু ভাই? ভাই না, ককালু। তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কাল সকালে তুমি আমার লাশ দেখবা। ঠিক আছে, কিন্তু বাবা যে আমাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজছে, পছন্দ হলে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দেবে। তুমি রাজি না হইলে হইব, সময় মতন আর মামুরদের প্রস্তাব পাঠাবো। তাহলে যত শীঘ্রই পারো প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো, আমি আসি। আচ্ছা যাও। তোমার মায়ের অসুখে রুচি লাইছি, শুধু তোমার ফান্দে ফালাইবার লেগা। ফান্দে যখন পড়ছো তখন কিচ্ছা খতম করে দিমু, তোমারে বউ বানাইবার পারলে সারা জীবন ঘর জামাই হয়ে। এখন বিয়ে সাদের চিন্তা বাদ দাও, আমি এখন বিয়ে করবো না। আমাকে বলছিস কেন? তোর মাকে বল, তোর মাই তো এসব করতে। করবো না, ওর বয়স হয়েছে, বিয়ে দিতে হবে না। খালাম্মা, আপনি সুস্থ হয়েছেন, জিনুকের কান ফোড়ানিও শেষ, তাই এখন আমরা বাড়ি ফিরে যাইবার চাই। আর কটা দিন থাকো, মিলের বিয়েটা হয়ে যাক, তারপরে একবারই যাইও। তাইলে তো ক্ষেত খামার গুলো আর ক্ষতি হয়ে যাইব। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, পেট বই দেখাইছি। আচ্ছা তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যাই বলতে নাই, আসো।
মিলি মামনিকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে যখন আপনার মন চাইছে না, তখন ঘর জমাই করে রাখার মতো পাত্র খোঁজ করুন। তাই ভালো, তাহলে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কিন্তু সেরকম ছেলে পাবো কোথায়? এই মাত্র তো দেখলেন। এই মাত্র দেখলাম, কোথায়? ওই যে গেল। কার কথা বলছিস? মানে বেগম সাহেব আর বোনের ছেলের কথা। ও তাই বলুন। শোন হাসান, আমার সব কিছুর ব্যাপারে তোর কথা বলার অধিকার আছে, কিন্তু এই বিয়ের ব্যাপারে তুই কোনো কথা না বললি আমি খুশি হব। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি আর এই বাড়ির কোনো কথায় নাক গলাবো না। এই আমার শেষ কথা। আরে শোন, পাগলা খেপেছে। আরে শোন না, ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন ছিঁড়ে যাবে না রে ভালোবাসার বন্ধন। সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে। সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে। রে তোমায় যাবো না রে আসে যদি ঘুমর। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন। চলে একই সাথে তেমনি আমি তোমার সাথে চলবো দিনে রাতে। ভয় নয় রে বন্ধু নয় রে জান আমার, তুমি তোমার জন্য পৃথিবীতে বেঁচে রব আমি। নাই অভিমান নাই প্রতিদান, মরতে পারি তোমার কারণ। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন। আমার কাছে তুমি ছাড়াই আমার যেন সব কিছু মিছে। তোমার বাড়ির আঙিনাতে থাকবো আমি পড়ে, কখনো বা কোনো দিনও যাবো না তো দূরে। নাই চাওয়া নাই তো পাওয়া, মনের মানুষ আমরা দুজন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন। ছিঁড়ে যাবে না রে ভালোবাসার বন্ধন। সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে। আর সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে। ছেড়ে তোমায় যাবো না রে আসে যদি কবু মরণ। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন।
তোমরা যাও, আমি জামাই বাবাদিকে নিয়ে আসি। জি আচ্ছা, চল মা। না, এই বিয়ে আমি করতে দেবো না। চুপ কর, তা না হইলে কিচ্ছা খতম হয়ে যাবো গা। কেন বুঝতাছস না, বড়লোকের মাইয়ের বিয়ে করতাছি, বিয়ার পর তোর মালদার বানায় দিব। না, মালদার বানানোর লোভ দেখাইয়া কোন লাভ হইব না। আমার ভালোবাসা অন্য জনের বিয়ে করবা, এই না বিশ্বাস কর, আমি তোর সাথে বেমানি করুম না। আমি তো শুধু সম্পত্তি পাওয়ানোর লেগে মিলিয়ে বিয়ে করতাছি, কিন্তু আসল বউ তো হবি তুই। বেঈমান, যা লক্ষ্মী চলে যা। খালাম্মা, আপনি খালাম্মা। খবরদার, এই মুখে আমাকে খালাম্মা বলে ডাকবি না। খোদা যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়ে তোর মতো চরিত্রহীন লম্পট লোভীর জীবন সঙ্গী হতে পারে না। তুই যা আশা করেছিস তা কোনোদিন পূরণ হবে না। খালাম্মা, আমার আপনি মাফ করে দেন, এই শুভ দিনে কোন অশুভ কাম করে আপনি আমার ক্ষতি করেন না। না, আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না। সর্বনাশ বলছি, নইলে এমন শাস্তির ব্যবস্থা করব যাতে চিরদিন তোর মনে থাকে। তাই বলছি, চৌধুরী জানার আগে তুই চলে যা, নইলে সে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। খালাম্মা, আপনি আমার মায়ের মতন, মা হিসেবে সন্তানদের ক্ষমা করে দেন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুম। না, তোর মতো নরপশুর কোনো কথাই আমি শুনবো না। ভালো চাইলে ছাড় আমাকে, ছাড় বলছি। কাজে আসার সময় হয়ে গেল, তোর ভাবি কাজুরে আনতে গিয়ে দেরি করতেছে, আমি কিছুই বুঝতে পারতাছি না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ যাও। না খালাম্মা, না, এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না, আমি আত্মহত্যা করে মরে যামগা। তুই মরে জাহান্নামে যা, তাতে আমার কি? তোর সাথে তো আমার মেয়েকে আর জাহান্নামে পাঠাতে পারি না। আপনি আমারে মাফ করবেন না, তাইলে আমিও আপনারে ছাড়ুম না। এইবার আমি আপনার কিচ্ছা খতম করে দেব। এত বুঝাইলাম ভাল লাগলো না, এইবার আমার বিয়া ফাইনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বসেন বসেন, ওইখানে বসেন। এই কালু, রক্ত এত দেরি হলো কেন? পেট খারাপ হয়েছে তাই। যাও ওখানে গিয়ে বসো। কিছুই বুঝতে পারতাছি না, মেয়ের বিয়া মায়ের কোনো খবর নাই, কোথায় কি করতেছে কে জানে। হাসানটাকে পাঠালাম, ওরও কোনো খবর নাই। রহমান জি, তুই দেখ তো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন। জি বাবা, মা আসছে না কেন? এ জানে কোথায় কি করছে। কাজী সাহেব, আর কথা বয়ে থাকুন, কাম শুরু করে। বেগম সাহেব, আপনার এই অবস্থা কেন? হাসান ভাই, ও কালু কালু আমাকে। হাসান আর শারমিনের আক্কেল জ্ঞান বলতে যখন কিছুই নাই, তখন ওদের অপেক্ষায় থাকে লাভ নাই। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করেন। হাসান ভাই, হাসান ভাই, আমার মেয়েকে বাঁচান, ওকে ওই নরপশুর হাত থেকে রক্ষা করুন। সেভাবে হোক, যান যান, বিয়ে বন্ধ করুন। বলেন মা, কবুল? কবুল আলহামদুলিল্লাহ। ফানসাল্লাল কওমিল জাহিলিন, ফানসাল্লাল কওমিল মুনাফিকিন। আমিন আমিন আমিন। বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি 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 বিয়ে বন্ধ করতে পারলাম না। আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে, আর আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। আর আর এর জন্য আমি তাই আমি আমি মিলির বিয়ে দিয়েছি আমার ফুলের জন্যে। আজ আপনার এই অবস্থা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ
বেগম সাহেবা খুন কথা বলো হাই হারি মানে বেগম সাহেবা খুন হয়েছে বেগম সাহেবা খুন হয়েছে বেগম সাহেবা খুন হয়েছে শারমিন 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 কথা বলো মা কথা বলো আমি বিশ্বাস করতে পারছি না শারমিন আমি বিশ্বাস করতে পারছি না আম্মা আম্মা গো কে আপনারে খুন করলো শারমিন শারমিন কেন এমন হলো কে আমার এত বড় সর্বনাশ করলো কে আমি আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর আমি খুন করেছি মামা আমি বিশ্বাস করি না মা তুমি খুন করনি তুমি খুন করতে পারো না তুমি মিথ্যে কথা বলছো না শায়লা আমি খুন করেছি কেন কেন তুমি আমার মাকে খুন করেছো কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে বলো কেন কেন এইটা তুমি কি করলা কেন তুমি আমার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা না না ও খুন করতে পারে না হাসান বল কেমন করে কি হলো বল আমি জানি তুই খুন করতে পারিস না আমাকে সত্য ঘটনা খুইলা কহ কে খুন করেছে তাই বল বল আমি হুজুর আমি খুন করেছি আমি খুন করেছি না না আমি বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস তুই মিথ্যে কথা বলছিস আমি সত্যি বলছি আমি বেগম সাহেবকে খুন করেছি আমি খুনি আমি খুনি কেন কেন খুন করেছিস বল কেন খুন করেছিস বল কেন এই যে এই খুনি আরে সেম হ্যাঁ হাত করে লাগান ভালো করে লাগান না শালার বুইজা বোঝোগা গিয়া দোস তুই আমাকে ভালোবাসিস না আমি ভালো থাকি বাইসা থাকি তুই তা চাস না হুজুর এ আপনি কি বলছেন আপনি ভালো থাকেন সাই সালামতে থাকেন সেটাই তো আমি চাই তাইলে আমার কসম লাগে তুই আমাকে সত্য ঘটনা খুইলা কহ আমার মনের কষ্ট দূর কইরা দে হুজুর আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি আর তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না কিন্তু আপনি আমাকে কথা দিন আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না কোনোদিন কেউ এই ঘটনা জানতে পারবে না আপনি ওয়াদা করুন ওয়াদা করুন হুজুর মিলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম সাহেবা কালু বেগম সাহেবাকে খুন করেছে যখন দেখলাম মিলি মামনির সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন হুজুর আপনার কাছে আমার অনুরোধ ফুলেও কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না মিলি মামনিকেও জানাবেন না মিলি মামনি যদি জানতে পারে তাহলে তার সংসার করা হবে না এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুজুর না না হাসান তুই মিলির জন্য আমার জন্য তোর নিজের জীবন কোরবানি কইরা দিলি কিন্তু কিন্তু তোর স্ত্রী সন্তানের কথা একটিবার ভাবলি না ওদের জন্য তো আপনি আছেন হুজুর আপনি ওদের দেখবেন হাসান Thank you.
চলো আমরা খেলতে যাই। না তোমার সাথে আমি আর খেলবো না, তোমার বাবা আমার মাকে মেরে ফেলেছে, তুমি চলে যাও। কেন না জিনু, তোমার মা নেই, এখন আমারও তো বাবা নেই, চলো আমরা খেলা করি। না আমি যাব না, তুমি চলে যাও। এই তোর হাত ধরে টানছিস কেন? ও তোর সাথে খেলবে না, ও আমার সাথে খেলবে। না ও আমার সাথে খেলবে। তুই যা। কি রে কি হয়েছে? জিনু ওর সাথে খেলতে চায় না, তাই আমি ওকে নিয়ে খেলতে যাচ্ছিলাম, অমনিও আমাকে মারা শুরু করেছে। তোর বাপে যেদিন ওর মায়েরে খুন করছে ওই দিনই তো তোর বাইর থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। এক্ষুনি ওকে ঘাড় ধরে বের করে দাও। তাই আজকে তোর আমি বাইর থেকে বাইর করে দেবো। এই খুনির বাচ্চা, এই বাইট আর কোনদিন যে না দেখি। ও একটা খুনির পোলা, ওর এহেনে রাখলে যে কোন সময় আমগো অসুবিধা হইবার পারে। কারে খুনির পোলা কইতেছ? কে খুন করেছে? কে? ওর বাবা দোষ করেছে, কিন্তু ওর কি দোষ? মনে রাখো আজ থেকে ও আমার সন্তান হিসেবে এই বাড়িতে থাকবে, পরে আমি লালন পালন করে গড়ে তুলব। বাবা, ওর শরীরে ওই খুনির রক্ত বইছে, ওকে সন্তানের অধিকার দিয়ে এ বাড়িতে রাখা ঠিক হবে না। তোদের চেয়ে আমার বুদ্ধি কম নয়, মনে রাখিস ওর ব্যাপারে কোনো কথা বললে আমি তা বরদাস্ত করব না। এ তুমি কি বলছো বাবা? আমি আর কোনো কথা শুনতে চাই না। শুনবো কেন, এমনও তো হইবার পারে, ওইটা ওনারে আপন সন্তান। এ তুমি কি বললে, কিভাবে এই কথাটা বলতে পারলে? আমি দুঃখিত আব্বা, মুখ ফসকা কথাটা বাইরে গেছে গা। আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন আব্বা। রামান রামান! জি হুজুর। হুজুর, ওকে বেরিয়ে যেতে বল। ওর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার চরিত্রকে কলঙ্কিত করছে। দুলা ভাই, ও ভুল করে কথাটা কইয়া ফেলাইছে, আসলে মানুষ তো ভুল করে। আপনি ওর কথায় মনে কিছু নিয়েন না। থামো, ও একটা নরপশু, তাই তোকে এখানেই থাকতে হবে। না বাবা না, ও সামান্য একটা ভুলের জন্য আপনি আমার জীবনে কষ্ট এনে দেবেন না, আমার সুখ কেড়ে নেবেন না। না, ও যা করছে সেটা সামান্য ভুল না, ওর জীবনে কত বড় ভুল করছে যা তোকে বোঝানো যাবে না। ওর কারণে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুই যদি ওর সাথে সংসার করতে চাস তাহলে তোকে বাড়ি ছেড়ে চলে যাইতে হবে। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু চৌধুরী বাড়ির মাইয়ারে লইয়া কুরের ঘরে থাইকা এক বেলা খাইয়া আরেক বেলা না খাইয়া থাকলে আপনার বংশেরই মানিজ্য যাইব। রহমান। জি হুজুর। উকিল সাহেবকে ডাইকা, মিলির ভাগের সম্পত্তি মিলির নামে দলিল করে দেওয়ার ব্যবস্থা করো। তুমি যে নির্দোষ তা আমি সেদিনই বুঝতে পেরেছি, কিন্তু আদার একটা কথা না বলে পারছি না। বন্ধুর বংশের মানিজ্যত রক্ষা করার জন্য, তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ, কিন্তু একবার ভাবলে না আমাদের কি হবে, ভাবলে না তোমার সন্তানের কি হবে। অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা। আমি আমি নেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তোমার তোমার ছেলে কি বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে? কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝো। কিন্তু সাইলা, আজ আজ সব বোঝাপড়া হয়ে গেছে, সব বোঝাপড়া হয়ে গেছে। মিলিকে সুখী দেখে আমার আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোন কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে, জানতে না পারে। সাইলা সাইলা, আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না। যে আমার মতো আমার মতো আমার মতো একটা সামান্য পথের দুলোকে মাথায় তুলে নিয়েছিল,
তার জন্য আমি যে কষ্ট পেয়েছি সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই। আমার আমার জন্য আর কেউ কষ্ট পাক, কেউ আমার জন্য অপমানিত হোক, আমি আর তা চাই না। আসি হুজুর, আমি আসি হুজুর। না না বাবা, তুমি যাবে না। বাবা তুমি আমাকে মাফ করে দাও, বাবা তুমি আমাকে মাফ করে দাও। তাহলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো। বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবা আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান, আমি কার সন্তান। তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। চাচা, আপনার মতো একজন মানুষ নামে ফেরেশতাকে আমি অপমান করে আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ না করলে মায়ের অভিশাপ নিয়ে মরতে হবে। তুমি আমাকে ছোট করো না। যাও মা, তোমার বাবার কাছে গিয়ে আশীর্বাদ নাও। যাও বাবা, আমার দোয়া আছে চিরদিনই থাকবে। যা সাগরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। যা আছে তোমার নাম, কিন্তু তুমি দাওনি তার দাম তাই। আজ পাঁচা খেলবো রে শ্যাম হ্যাম, আজ পাঁচাস সে বাইন্দা তুলো ভাড়া পা দুটা বাইন্দা মাথা নিচে দাও তুলা মারাও বুঝামনি মজা। আরে
বিয়ার মালা তো পড়ব আমি, আর তুই পড়বি মরণ মালা। বোমটাতে গলা ঝুলা দে, আরে বুকে বাঁধো, সাথে দে। শুভ কাজটা শেষ হওয়ার জন্য মাত্র দুই ঘন্টা সময় তুমি পাইবা, তারপর আমার বউ হইয়া তোমার ভালোবাসা মানুষটার জীবন বাঁচাইতে চাইলেও বাঁচাইতে পারো। বলো বলো, তুমি রাজি আছো বিয়াই? না না ঝেলুক, না না, আমার জীবন যায় যাক তবু তুমি ওই সাথের কথা রাজি হয়ো না। আচ্ছা, তাহলে তুইও বাঁচবি না, বুঝলি? আমি তোমাকে মরতে দেবো না, কিছুতেই না। না ঝেলুক না, আমি তোমার কথাই রাজি। আজ পাশা খেলবো রে শ্যাম, শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে। ঠিকই বলছি বুবু, আজ এই মুহূর্তে ঢালুকে বিয়ে করব, কারণ বাবা ওই খুনিটাকে বাড়িতে ঠাই দিয়েছে, ও ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাইলে আর দেরি না কইরা, কিচ্ছা খতম কইরা দাও। কিন্তু ঝিনুক, বাবার অমতে তুই জীবনে সবচাইতে মূল্যবান কাজটা করতে পারবি? ভাবি, তুমি যদি রাজি না থাকো তাহলে ওকে আমি বিয়ে করবো না। আমি রাজি থাকবো না কেন? তবে বাবা এই বিয়েটা মেনে নেবে বলে মনে হয় না। না মাইনা নিলে চুপে চাপে কিচ্ছা খতম করে দিমু, দুই দিন পর ওনার পাও ধরলেই সব ঠিকঠাক হয়ে যাব, কারণ তোমার বাপে তোমার চাইতে অরে বেশি ভালোবাসে। কিচ্ছা খতম। মামু কি ব্যাগনা? ওই যে নিয়ে এখানে আইবার না পারে, কাছারি করে নিয়ে যাও, আমি এই পাশে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই শুভ দিনে কোন অশুভ লক্ষণ কে জানে। আমি আসছি। কিরে, আমার অনুমতি না নিয়ে কোন সাহসে এই বাড়িতে চাস? মামু তুমি ওই দিক যাও, ওই দিকটা সামলাও। যাইতেছি, আল্লাহ জানে কোন মুসিবতে পড়তে হয়। বই নেই নেই হেনাই চাস কেন? মাল পানি যা লাগে সব তো দিতে আসি, তারপর কোন মতলবে এই জায়গায় চাস? আসবো না, তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দানের কথা ছিল, আর এখন সম্পত্তি লোভে শালীর লগে বিয়ে দিতেছ, আর আমি তো মুখ বিতে সহ্য করবো? তাইলে বাড়িতে গিয়া বেতকি মাসের রম হা করে থাকগা, যত টাকা লাগে পাঠায় দেবো। টাকা দিয়ে তুমি আর আমারে কিনতে পারবা না। কি করবি তুই? এই বিয়ে বন্ধ করো, জ্যাসমিনের সাথে ঢালুর বিয়ের ব্যবস্থা করো। চপ, ও কুন্নির আবার রাজরানী হইবার শখ, ভুলে আবার যদি এই স্বপ্ন দেখবি আমি কিচ্ছা খতম করে দেবো। তুমি কথা দিছো বললেই স্বপ্ন দেখছি, কথা দিবার সময় মনে ছিল না? কথা দিলেই কি রাখতে হইব? হ্যাঁ, বালাই বালাই চলে যা কই দিলাম, নইলে কিন্তু কিচ্ছা খতম করে দিব। কি করবা তুমি, মারবা? মারো, আস্তে কথা কও আস্তে। তুই একটা নষ্টা, তোর বোন একটা নষ্টা। আমি নষ্টা? তুমি কি আমার নষ্টকরণের সময় মনে আছিল না? এখন বড় বড় কথা বলছো, মান সম্মানের বাইরে করছো। শোনো, আজ আমার নষ্টামি তুমি দেখবা, আমি সবাই রে জানাই দেবো তুমি তোমার শাশুড়িরে খুন করছো। আর সেই দোষে নিরপরাধ হাসান মিয়ার মতো একজন নিষ্পাপ লোক সাজা পাইছে। তাই বলছি, অহনো সময় আছে, আমার কথা রাখো, নইলে তোমার আসল চরিত্র আজ সবার সামনে তুলে ধরবো। এতক্ষণ ভূত পেঁচাল পারছ, তোর এত বড় কলজা, তুই আমারে বয় দেখাস, আজকে আমি তোর কিচ্ছা খতম করে দেব। মিলি সারো, সারো শুই না, জন ফালাইছ, তোর আসল কিচ্ছাটা শোনো। তারা কার হয়েছ কেন? যা, নাইলে কিন্তু একদম কোমরা হাড্ডি ভেঙে গেলাম। যা, Thank you.
মামা কি ভাগিনা ভাই ভাবি কোথায় তাদেরকে ডাকো ঠিক আছে আমি এখনই ডেকে নিয়ে আসতেছি হ্যাঁ বিশ্বাস করো এটা তোমার বাপের প্ল্যান তোমার বাপ অবরে পাঠাইছে চলো আমরা বিয়ের কামটা সাইরে ফেলাই না এ বি হবে না আরে খারো খারো লোকটি পাগলাম করো না আমি যা কইতাছি সব সত্য না আমি এই বিয়ে হতে দেবো না এত কইরা কনের পর যখন তুমি আমার কথা কানে নিলা না তখন তোমার আইজ আমি ইচ্ছা খতম করে দেবো বিয়ার কাম কাজ ফলে এইসব কি করতেছো দেখুন পাগলামি করো না ছাড়ো তো সারা জীবন তোর লাইয়া এত পাপ করলাম দিদিময়ে তুই আমাদের এই উপহার ঠিক আছে কবরে মারা দেয়া দেবুনি আরে তো ইচ্ছা খতম কর বলো ভাই সাগরে বাপ এসে মারামারি শুরু করছে কি যা ওই বুড়ারে শেষ করে দে ঠিক আছে আর দেরি করে ঠিক হবে না তুই শুরু করুন না বুবু না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে বাবা বাবা তুমি ওদিকে যাও আমি এদিকে দেখছি যাও সর্বনাশ হয়ে গেছে সাগরও এসে পড়ছে কি ওই ফকিনের বাচ্চাও চলে এসেছে যা যেভাবেই হোক ওকে পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা কর যা এক আছে স্যার আপনিও যান বিয়ে পরে তুইব না কোনো বিয়ে করবে না চলে যাও শালার বই রে আমি আপনাকে ভুল বুঝে অনেক অন্যায় অবিচার করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর এই খুনির হাত থেকে আমাকে বাঁচান চাচা যান যা সুখের জন্যে আমি এতটা বছর কষ্ট করেছি নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছি তুই খুন করেছিস আর সেই খুনের সাজা আমি ভোগ করেছি যাতে মিলি মামনি বিধবা না হয় যার কারণে তুই এখনো বেঁচে আছিস আর তারই জীবন কেড়ে নেওয়ার জন্য তুই তার গায়ে হাত তুলেছিস আজ তোর রক্ষা নেই এই বুইড়া বাঁচতে চাইলে ফুইটা যা নইলে কিন্তু তোর কিচ্ছা খতম করে দিব হ্যাঁ আজ সব কিচ্ছা শেষ হয়ে যাবে আমি আমি তোর সব তোর মরণ ঘন্টা বেঁচে উঠেছে খবরদার আপনি চাইলে তুই আমাকে ছবি না তোকে একটু নষ্ট করে ফেলবো Oh.
আমরা এতদিন হাসান চাচাকে ভুল বুঝে তার উপর অবিচার করেছি, কিন্তু আজ তোর জীবনে সর্বনাশ হওয়ার আগে সব সত্য জানতে পেরেছি। মাকে হাসান চাচা খুন করেনি। আমি সবই জানি, শুধুই ঢালুর হাত থেকে সাগরকে বাঁচানোর জন্য আমি বিয়েতে মত দিয়েছি, তা না হলে সাগরকে বোমার আঘাতে জীবন দিতে। মামনিরা, মামনিরা চলো চলো চলো। তোমাকে বিধবা করতে পারলাম না মামনি, পারলাম না। আব্বা জান, শেষ পর্যন্ত আপনি আমার ইচ্ছা খতম করে দিলেন। হুজুর, 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 এ আপনি কি করলেন হুজুর, এ আপনি কি করলেন? তুই যা করতে পারিস নি, আজ আমি তাই করেছি। না হুজুর, না, আমার জানের জান দোস্তের রক্ত ও ঝরিয়েছে, তাই ওর রক্তে আর সব হিসাব নিকাশ শুকিয়ে দিয়েছি। ওর জীবন কেড়ে নিয়ে আমার জীবনের সব কষ্ট দূর করে দিয়েছি। না হুজুর, না, না, কাজটা ঠিক হয়নি হুজুর, বাবা কি হলো, বাবা বাবা কি হলো, এ তুই কি করলি দোষ, এ তুই কি করলি? মরণ, আমি খুব শান্তি পাচ্ছি, আমি খুব শান্তি পাচ্ছি। সাগর, সাগর, তোরা ভালো থাকিস, হুজুরের দিকে খেয়াল রাখিস। চুপ করো বাবা, চুপ করো। হুজুর, হুজুর, ও যদি কোনো ভুল করে তাহলে ওকে শাসন করবেন, আর আমার কথা মনে করে ওকে আপনি ক্ষমা করে দেবেন। হুজুর, ক্ষমা করে দেবেন। চুপ করো বাবা, চুপ করো। সাগর, সাগর, আমার দায়িত্ব আমি পালন করেছি, তুই তোর দায়িত্ব পালন করিস বাবা, এটাই আমার শেষ আদেশ। হুজুর, হুজুর, মিলি মামনির আর কেউ রইল না, ও যেন কোনো কষ্ট না পায় হুজুর, তাহলে তাহলে আমি মরেও শান্তি পাব না হুজুর, মরেও শান্তি। না 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 না, আমি তোকে মরতে দেব না, আমাকে ছেড়ে তুই যেতে পারবি না, আমি তোকে যেতে দেব না, দেব না। ডিং ডাং, ডিং ডাং, ডিং।